tired of being what you want me to be, feeling so faithless. মাদকা শক্তি, যৌন নিপীড়ন, একাকিত্ব, হতাশা, এক জীবনে সবকিছুই ছিল, কিন্তু সব কাটিয়ে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তা না হলে অন্য দশজন সাধারণ মানুষের মতো তার গল্প অজানায় রয়ে যেত। বলছি আমেরিকান বিখ্যাত ব্যান্ড লিঙ্কিন পার্কের গায়ক, গীতিকার, অভিনেতা চেস্টার চার্লস বেনিংটনের কথা। 2000 সালের দিকে প্রতিটি ঘরে তখন এই ব্যান্ডের গান বাজত, আর চেস্টারের পাওয়ারফুল ভয়েস ছাড়া লিঙ্কিন পার্ক কল্পনা করা তার ভক্তদের জন্য অনেকটাই অসম্ভব ব্যাপার ছিল। 41 বছর বয়সে পৃথিবী ছেড়ে যাবার আগে তার অসাধারণ সব গান দিয়ে চেস্টার একটি প্রজন্মকে মুগ্ধ করে রেখেছিলেন। লিঙ্কিন পার্কের ভোকালিস্ট চেস্টার নিজেকে ভয়েস অব দ্য ইউথ হিসেবে জনপ্রিয় করে তুলেছিলেন তার প্রথম গান থেকেই, সঙ্গে ছিল তার স্টাইল। লিঙ্কিন পার্ক এবং বিশেষত চেস্টারকে সারা বিশ্বে নানাভাবে স্মরণ করা হয়। বসুন্ধরা ICCB হলে আগামী 5ই মে রক অ্যান্ড রিদম কনসার্টে লিঙ্কিন পার্ককে ট্রিবিউট দেবে স্বনামধন্য ব্যান্ড আর্বোভাইরাস, যেখানে আর্টসেল, নেমাসিস, ক্রিপটিক ফেট, ইন্দালো ছাড়াও আরও অনেক জনপ্রিয় ব্যান্ড বব ডিলান, জিমি হেন্ড্রিক্স, বব মার্লে সহ দুনিয়ার বড় বড় লেজেন্ডদের ট্রিবিউট দিচ্ছে। আমরা অনেক বড় ফ্যান ছিলাম লিঙ্কিন পার্কের এবং গ্রিনডের, এবং আমরা অনেক বছর পর এই গানগুলো আবার করতে পারছি, কারণ আমাদের শুরুটা কিন্তু বিদেশি গানগুলো দিয়েছিল। ছোটবেলা থেকে যে গানগুলো শুনে বড় হয়েছে, বিভিন্ন গান আছে, যেমন ওয়ান স্টেপ ক্লোজার, তারপর পয়েন্টস অফ অথরিটি, এরপরে সামওয়্যার আই বিলং, রান অ্যাওয়ে, সো মেনি সংস। লিঙ্কিন পার্কে আমরা অনেক বড় ফ্যান ছিলাম। চেস্টারের মৃত্যুর পর থেমে গেছে অনেক কিছুই। এখনও লিঙ্কিন পার্কের যে কোনো গান শুনলে হয়তো নিজের অজান্তেই সবার মন খারাপ হয়ে যায়, কিন্তু চেস্টার যে উপহার দিয়ে গেছেন সারা বিশ্বের গান পাগল শ্রোতাদের, সেটি হয়তো খুব যত্ন করেই টিকিয়ে রাখবে বিশ্ববাসী। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।